ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আনলক ফোরে কন্টেনমেন্ট জোনের বাইরে লকডাউন করতে পারবে না রাজ্য নির্দেশিকা কেন্দ্রের। যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আঘাত প্রতিক্রিয়া আছে। এখনই লকডাউন পুরোপুরি তুললে ঠিক হবে না। আমরা আগামী 20 সেপ্টেম্বর পর্যন্ত, আমরা আজকের মতো বললাম, 1-7 সেপ্টেম্বর রাখা হয়েছে লকডাউন, 11-12 রাখা হয়েছে। দেশজুড়ে লকডাউন ঘোষণা থেকে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো, করোনা আবহে একাধিক বিষয় নিয়ে শুরু হয়েছে কেন্দ্র রাজ্য সংঘাত। এবার কি সেই তালিকায় যুক্ত হচ্ছে রাজ্যের সাপ্তাহিক সম্পূর্ণ লকডাউন ঘোষণাও? শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে আনলক ফোরে নির্দেশিকা প্রকাশের পর উঠছে এই প্রশ্ন। এদিন কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে, আনলক ফোর পর্বে কন্টেনমেন্ট জোনের বাইরে কোথাও লকডাউন ঘোষণা করতে পারবে না রাজ্য। এক্ষেত্রে কেন্দ্রের সঙ্গে আলোচনা করতে হবে সংশ্লিষ্ট রাজ্যকে। এদিকে রাজ্যে ক্রমবর্ধমান করোনা সংক্রমণকে রুখতে জুলাই থেকে সাপ্তাহিক লকডাউন চালু করেছে সরকার। এমনকি গত বুধবার সেপ্টেম্বর মাসের 7-11-12 তারিখ সম্পূর্ণ লকডাউন ঘোষণাও করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই প্রেক্ষাপটে লকডাউন ঘোষণা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এদিনে নির্দেশিকার পর ফের সরব বিরোধীরা। এটা দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর উপর আরো একবার একটা ভয়ঙ্কর আঘাত, যেটা বারবার বর্তমান ভারতবর্ষের বিজেপি সরকার করে আসছে। ইন্ডিভিজুয়াল রাজ্যকে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া কেন্দ্রীয় সরকারের উচিত, তা না হলে কখনোই এই কোভিড মোকাবিলার সার্বিক চিত্র আমরা তুলে ধরতে পারবো না এই ভারতবর্ষে। সেটা ভারতবর্ষের বিজেপি সরকারের প্রতি মুহূর্তে মাথায় রাখা উচিত, যেটা তারা করছে না। ভারতবর্ষের যে এখন এপিডেমিক ডিজিজেস অ্যাক্ট হয়, তখন ধরে নেওয়া হয়েছিল যখন কোনো ইমার্জেন্সি হবে তখন কেন্দ্র সরকার রাজ্যগুলোকে সহযোগিতা করবে, এবং যখন একটা প্যান্ডেমিক হবে তখন কেন্দ্র সেখানে মাথা ঘামাবে, বিশেষ করে ভারতবর্ষ থেকে যারা বাইরে যাবে, ভারতবর্ষে যারা প্রবেশ করবে। রাজ্যগুলোরও সেখানে অধিকার আছে, কিন্তু একই আইনে। কিন্তু এখানে যেভাবে বলার চেষ্টা হচ্ছে যেন রাজ্যের আর কোনো অধিকার থাকবে না, যা কিছু তারা ভাববে, এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো হিসেবে একটা কুঠার আঘাত। স্কুল কলেজ ইত্যাদি ইত্যাদি বন্ধ থাকবে, ধর্মীয় বিভিন্ন কর্মসূচি বা ইত্যাদি সেগুলো চলবে, প্রায়োরিটি থাকবে। বোঝা যাচ্ছে না যে কেন্দ্রীয় সরকার কি এবং কেন, বরং বারবার যে কথাটা আসছে সেটা যে এই সমগ্র প্রক্রিয়াটাকে ব্যবহার করে যা মানুষ হবে চাপিয়ে দেবার কথা হলো মনোভাব, এটা দিল্লির দিক থেকে স্পষ্ট হচ্ছে বলেই মনে হচ্ছে। যদিও পাল্টা আক্রমণের পথে হিতেছে বিজেপি। লকডাউন নিয়ে আমি সেটা প্রথম থেকে বলে আসছি, কেবল রাজনীতি করা হচ্ছে, আর এই জন্য হয়তো কেন্দ্র সরকার দেখছেন যে রাজ্য সরকার এটাকে রাজনৈতিক স্বার্থে লাগাচ্ছে, সেই জন্য কেন্দ্র সরকারের সঙ্গে কথা বলে করা উচিত। এই নিয়ে বিতর্ক হচ্ছে, বিভিন্ন ধরনের বিরোধিতাও হচ্ছে। স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য একটা প্রক্রিয়া শুরু হয়েছে, বিভিন্ন রাজ্য শুরু করে দিয়েছেন, তো সেই জন্য কেন্দ্র সরকার জীবনযাত্রা স্বাভাবিক করতে চাইছেন, আর বলেনি যে করতেই হবে, কথাবার্তা বলার কথা বলেছেন যাতে স্বাভাবিক প্রতিস্থান অনুযায়ী হতে পারে, তাতে বিরোধিতা করার কি আছে? সব মিলিয়ে করোনা সংক্রমণের মধ্যেও আনলক ফোর নিয়ে অব্যাহত কেন্দ্র রাজ্য সংঘাত। এবিপি আনন্দ।